এবং রবীন্দ্রনাথের জন্মদিন মোটামুটি ভাবে সব জায়গাতেই যেখানে রবীন্দ্র জয়ন্তী হয় এক পক্ষকাল ধরে উদযাপন করা হয়। সেই জন্য ১৯শে মে তারিখটা সেই পক্ষের মধ্যে ছিল এবং ঠিক সেই পক্ষের মধ্যেই আসাম সরকার একটা এমন রুল নিয়ে এলো যে রুলটার বিরুদ্ধে মানুষকে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়তে হলো এবং পুরো ঘটনাটা ঘটল। যেই এলাকাটায় এই ঘটনাটা ঘটেছিল শিলচর বরাক উপত্যকা, এই বরাক উপত্যকা প্রথম থেকেই বাঙালিরাই সেখানে থাকে এবং সেই বাঙালিরা কোনো বাইরের থেকে আসা বাঙালি নয়। যেহেতু বরাক উপত্যকা আসাম রাজ্য তৈরি হওয়ার আগে প্রথম থেকেই একটা দাবি ছিল এবং সুন্দরবদি মানাও হতো যে শিলচর মানে বরাক উপত্যকায় যে সরকারি কাজকর্ম গুলো হবে সেগুলো বাংলায় হবে এবং বাংলায় লেখাপড়া করার সুবিধে এখানে থাকবে, এটা ছিল। কিন্তু আসামের মধ্যে একটা ভ্রান্ত রাজনীতি যে আসাম অসমিয়াদের জন্য বাকি সবাই জাহান্নামে যাক, আদার্স গো টু হেল, এই ধরনের একটা রাজনীতি বারবার মাথা চড়া দিয়ে উঠছিল এবং সেই মাথা চড়া দিয়ে উঠা যে সেই ভুল রাজনীতি ছিল তাই একটু পরে কথা বলছি। সেই ভুল রাজনীতির বাংলা ভাষায় বন্ধ করে দেওয়ার ব্যাপার ছিল, তার বিরুদ্ধে জমায়েত হয়। ১৯ মে তারিখে রেল স্টেশন যেটা এখানেই অবরোধটা হয় এবং সেই অবরোধে নর্মালি পুলিশের একটা রুল বুক আছে, সেই রুল বুক অনুযায়ী ঠিক আছে অবরোধ হয়, চেষ্টা করে ওদেরকে সরিয়ে দেওয়ার জন্য, সরিয়ে না দিতে পারে হয় সেখানে অবধি ঠিক আছে। একটা স্টেট বক্তিপুর সামনাসামনি দাঁড়িয়ে আছে এগুলো অবধি এখনো আমরা দেখতে পাই, ব্যারিকেডিং হয়, ওয়াটার ক্যানন হয়, টিয়ার গ্যাস সেল হয়। কিন্তু বেলা দুটো নাগার একটা ফলস এফআইআর করা হলো যে পুলিশের গাড়িতে নাকি হামলা হয়েছে এবং সেই ফলস এফআইআরের ভিত্তিতে সোজাসুজি গুলি চালানো এবং গুলি চালানো যে সাধারণ নিয়ম যে কোমরের নিচে গুলি চালানো সেরকম ভাবে গুলি চালানো করে না, আহত হয়ে পড়ে গেছে ধরে পিঠের উপরে গুলি মারা হয়েছে, জলে ডুবে যাচ্ছে তার উপরে গুলি মারা হয়েছে, এইভাবে নির্বিচারে গুলি চালানো হয় এবং সেই গুলিতে ১১ জন সেই দিন মারা গেল এবং তারপরেও ৪ জন মারা গেছে। বাংলা ভাষার অধিকার রক্ষা করার জন্য এই ধরনের লড়াই স্বাধীনতার পরে লড়তে হবে এবং এবার রক্ত দিতে হবে এটাও অকল্প দিয়েছিল, কিন্তু সেই ঘটনাটা ঘটে গেল। কোনো ভাষার প্রতি আমার কোনো আমাদের এবং আমার কোনো ইয়ে নেই, আমি বিশেষ করে আমি তো বলতেই পারি যে আমার ভাষা নিয়ে খুব বেশি কনজারভেটিভ নয়, বলবো যে ইমোশনালিজম সেরকম নেই, আহা বাংলা সেরকমও নেই, বাংলাও বলি হিন্দিও বলি, অসমিয়া কবিতা আমি পড়ি খুব ভালো লাগে, অসমিয়া রাইটারদেরই পড়েছি, অসমিয়া যে লোক জীবনের পুরোনো গল্পগুলো সেগুলোও পড়েছি, আমার সব সব ভাষা নিয়ে আমার কাজ, কাজে কোনো ভাষার প্রতি আমার কোনো যেমন বাংলাদেশ তৈরি হলো সেখানে লড়াইটা উর্দু নিয়েছিল উর্দু চাকরি দেওয়ার বিরুদ্ধে, আজ নিয়তির এমনই পরিহাস যে যখন ১৯শে মে ১২শে ফেব্রুয়ারি যখন মাদার ল্যাঙ্গুয়েজেস ডে বলে ইউনেস্কো স্বীকার করল, আমি ২০১৯ বিহার হেরাল্ডে রিপোর্টটা দিয়েছিলাম যে পাকিস্তানের উর্দু ভাষীরা ২১শে ফেব্রুয়ারিতে সেলিব্রেট করছে মাদার ল্যাঙ্গুয়েজেস ডে, জানি ভাষা কারণ সম্পত্তি নয় এবং ভাষা ভাষা এক্সপ্রেশনের একটা মাধ্যম এবং আমাদের মাতৃভাষার জন্য নয়
পৃথিবীর সব মাতৃভাষার জন্য এবং সবারকে মায়ের প্রতি এবং সেই জন্য এটা আমরা পালন পালন করার সঙ্গে সঙ্গে একটা মনে সংকল্প দিই, যেখানে লড়াইটা চলছে আমরা যেখানে আছি সেখানে লড়াই ঠিক বাঙালি হবাও এশিয়ার কোন পলিটিক্স কোন স্লোগান বিহারে নেই, সেটা আমাদের ফেস করতে পারে না আপাতত। সেই জন্য আমাদের নিয়ে এবং সেই চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি এবং উনিশে মে যখন আমরা মাতৃভাষা দিবস হিসেবে পালন করি, শহীদ দিবস হিসেবে পালন করি।